বাঁকুড়া জেলার বৃহত্তম বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হবে আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে। বাঁকুড়া জেলার পোয়াবাগানের নিকট বাঁকুড়া জেলার বৃহত্তম বিরসা মুন্ডার মূর্তি স্থাপন করা হবে আদিবাসী সম্প্রদায়ের উদ্যোগে। পরিদর্শন করলেন আদিবাসী জনজাতির মাঝি বাবা সহ বিভিন্ন আদিবাসী পরিষদ। উপস্থিত ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু, বিরসা মুন্ডার পরিবারের বংশধরেরা, বিধায়ক জ্যোৎস্না মান্ডি, জেলা পরিষদের মেন্টর অরূপ চক্রবর্তী, শম্পা দরিপা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট, খাস খবর বাংলা ওয়ান। আদিবাসীদের সমাজে আদিবাসীদের সঙ্গে যদি কথাগুলো দেখলাম, তাদেরকে নিয়ে একটা তর্কের খেলা হয়েছে। এটা শুরু করেছে আমাদের ভারতবর্ষের যে ভারতীয় জনতা পার্টি, তারা বাংলার সংস্কৃতি বোঝে না, বাংলার কৃষ্টি ঐতিহ্য কোনো কিছুই বোঝে না। সামনে ভোট, সুতরাং তাদেরকে আদিবাসী প্রেম দেখাতে হবে, দলিত প্রেম দেখাতে হবে। সুতরাং তাদের বাড়িতে একটু খাওয়া দাওয়া, একটু তাদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর তারা চেষ্টা করছে। সুতরাং সেই সব করতে গিয়ে তারা কি করছে, সিধু কানুর মূর্তি কোথাও ভেঙে দিচ্ছে, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দিচ্ছে। তার পাশাপাশি বাঁকুড়া সফরে স্বরাষ্ট্রমন্ত্রী যে খলনায়কের ভূমিকা নিয়ে নাটকটি তিনি করলেন, সেটা আজকে বাঁকুড়ার আমার আদিবাসী সম্প্রদায় আজকে কিন্তু কঠোরভাবে তারা অপমানিত হয়েছে এবং বারে বারে তাদেরকে অপমান করছেন। একে একটা মডেল শিকারীর ছবির পায়ের তলায় বিরসা মুন্ডার ছবিকে রেখে যেভাবে আমাদের ভগবানকে অপমান করেছেন, সেটা কিন্তু আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। এজন্যই আমরা কিন্তু রাস্তায় নেমেছি, এর প্রতিবাদ করছি। এবং আমাদের এই আদিবাসী ভাই বোনেরা, বিশেষ করে আমরা দেখতে পাচ্ছেন মাঝি বাবা থেকে শুরু করে আদিবাসী বিকাশ পরিষদের সমস্ত নেতৃত্ব এবং আমার এই বিরসা মুন্ডা পরিবারের বংশধর ভাই আজকে উপস্থিত হয়েছেন, যে আমাদের প্রিয় দেবতা, সেই দেবতাকে আজকে তারা কিন্তু পদদলিত করছেন। সুতরাং এটার জন্য আমরা কিন্তু কোনো অংশে তাদেরকে ছেড়ে কথা বলবো না। তাই এই বারে বারে গোবর জল দেওয়া থেকে শুরু করে ইত্যাদি যে সমস্ত কর্মসূচি করে তারা আদিবাসীদের মন জয় করার চেষ্টা করছেন, তাতে তারা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন। একটা ভুলের জন্য বারবার তারা কিন্তু ভুল করছেন এবং তারা ভুল করে চলেছেন। সুস্থ শরীর গড়ে তুলতে ও আত্মরক্ষার কৌশল রপ্ত করার জন্য ক্যারাটে প্রশিক্ষণ নিতে চলে আসুন কিয়োকুশিন কেম্বুকায় ইন্টারন্যাশনাল ক্যারাটে ট্রেনিং সেন্টারে। ক্যারাটে প্রশিক্ষক সেকেন্ড ড্যান ব্ল্যাক বেল্ট সেনসাই নবরঞ্জন মুদি। স্থান রঘুনাথপুর পাটরোপাড়া। কিশোর সঙ্গে সোমবার ও শুক্রবার বিকেল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এবং সুধামণি মেমোরিয়াল স্কুলে রবিবার সকাল 6:30 থেকে 9টা পর্যন্ত। 5 বছর থেকে বেশি যে কোনো বয়সের শিশু ও যুবক যুবতীদের এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্যারাটে ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের জন্য দ্রুত যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নাম্বার হলো 9635843391 এবং 7001372821।